আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। দেশ প্রবাস বায়ু বোনেরা, আজকে আমরা শিখবো আরবি ভাষা। আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিও নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কার্যকর। প্রথমে আরবি এডিটের নিচে আরবি শব্দ, পরবর্তীতে বাংলা এডিটের নিচে বাংলা শব্দ, যাতে আমাদের বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিক্ষা শুরু। হাদা মিন হুত্তু হেনা, হচ্ছে এটা কে রেখেছে এখানে, এটা কে রেখেছে এখানে। আরবিতে বলে হাদা মিন হুত্তু হেনা। এখানে হাদা এর হচ্ছে এটা, মিন এর হচ্ছে কে বা থেকে, হুত্তু এর হচ্ছে রাখা বা রেখেছে, বা কাল্লি রাখা বা রাখ, বা রাকি এর হচ্ছে রাখা বা রেখেছে, হেনা এর হচ্ছে এখানে। তাহলে আমরা শিখলাম হাদা মিন হুত্তু হেনা এর হচ্ছে এটা কে রেখেছে এখানে। বুকরা আনামাই রু এর হচ্ছে আমি আগামীকাল যাব না, আমি আগামীকাল যাব না। আরবিতে বলে বুকরা আনামাই রু। এখানে বুকরা এর হচ্ছে আগামীকাল, আনা এর হচ্ছে আমি। বুকরা আনা এর হচ্ছে আমি আগামীকাল, মাই এর হচ্ছে নাবানাই, রু এর হচ্ছে যাওয়া বা যাবো, মাই রু যাব না। তাহলে আমরা শিখলাম বুকরা আনা মাই রু এর হচ্ছে আমি আগামীকাল যাব না। আনা কাল্লাম তু ইনতা এর হচ্ছে আমি তোমাকে বলেছিলাম, আমি তোমাকে বলেছিলাম। আরবিতে বলে আনা কাল্লাম তু ইনতা। এখানে আনা এর হচ্ছে আমি, কাল্লাম তু এর হচ্ছে বলেছিলাম, কাল্লাম এর হচ্ছে কথা বলা, কাল্লাম তু বলেছিলাম, ইনতা এর হচ্ছে তুমি বা তোমাকে, বা হাগা কে হচ্ছে তোমারে। তাহলে আমরা শিখলাম আনা কাল্লাম তু ইনতা এর হচ্ছে আমি তোমাকে বলেছিলাম, বা আনা কাল্লাম তু হাগা কে হচ্ছে আমি তোমাকে তোমারে বলেছিলাম। বাদ শয়া ইনতা ফাদি ওয়াল্লালা এর হচ্ছে একটু পরে তুমি ফি নাকি, একটু পরে তুমি ফি নাকি। আরবিতে বলে বাদ শয়া ইনতা ফাদি ওয়াল্লালা। এখানে বাদ বা বাদিন এর হচ্ছে পরে, শয়া এর হচ্ছে একটু, বাদ শয়া একটু পরে, ইনতা এর হচ্ছে তুমি, ফাদি এর হচ্ছে ফি বা খালি, ইনতা ফাদি তুমি ফি বা তুমি অবসর, ওয়াল্লাল্লাহ এর হচ্ছে নাকি। তাহলে আমরা শিখলাম বাদ শয়া ইনতা ফাদি ওয়াল্লাল্লাহ এর হচ্ছে একটু পরে তুমি ফি নাকি। হাদা আখের কালাম এর হচ্ছে এটাই শেষ কথা, এটাই শেষ কথা বা এটা লাস্ট কথা। আরবিতে বলে হাদা আখের কালাম। এখানে হাদা এর হচ্ছে এটা বা এই, আখের এর হচ্ছে শেষ বা লাস্ট, কালাম এর হচ্ছে কথা বলা। তাহলে আমরা শিখলাম হাদা আখের কালাম এর হচ্ছে এটুই শেষ কথা বা এটা লাস্ট কথা। শাহওয়াল্লাহ এর হচ্ছে ঠিক কিনা, ঠিক কিনা। আরবিতে বলে শাহওয়াল্লাহ, শাহ এর হচ্ছে ঠিক বা সত্য বা ওকে, ওয়াল্লাহ এর হচ্ছে কিনা। তাহলে আমরা শিখলাম শাহওয়াল্লাহ এর হচ্ছে ঠিক কিনা বা সঠিক কিনা। মাফি আইও ফুলুস এর হচ্ছে কোনো টাকা নাই, কোনো টাকা নাই। আরবিতে বলে মাফি আইও ফুলুস। এখানে মাফি এর হচ্ছে না বানাই, আইও এর হচ্ছে কোনো, যে কোনো বা কোনটি, ফুলুস এর হচ্ছে টাকা। তাহলে আমরা শিখলাম মাফি আইও ফুলুস এর হচ্ছে কোনো টাকা নাই। ইনতা হিজে হেনা ওয়াল্লাল্লাহ এর হচ্ছে তুমি এখানে আসবে নাকি আসবে না, তুমি এখানে আসবে নাকি আসবে না। আরবিতে বলে ইনতা হিজে হেনা ওয়াল্লাল্লাহ। এখানে ইনতা এর হচ্ছে তুমি, হিজে এর হচ্ছে আসা বাসুন বা আসবে, হেনা এর হচ্ছে এখানে, ইনতা হিজে হেনা এর হচ্ছে তুমি এখানে আসবে, ওয়াল্লাল্লাহ এর হচ্ছে নাকি আসবে না, ওয়াল্লাহ অর্থ হচ্ছে নাকি, লা অর্থ না, ওয়াল্লাল্লাহ নাকি আসবে না। তাহলে আমরা শিখলাম ইনতা হিজি হেনা ওয়াল্লাল্লাহ এর হচ্ছে তুমি এখানে আসবে নাকি আসবে না। আনা আতাক্কাল্লেম এর হচ্ছে আমি কথা বলছি, আমি কথা বলছি। আরবিতে বলে আনা আতাক্কাল্লেম। এখানে আনা এর হচ্ছে আমি, আতাক্কাল্লেম এর হচ্ছে কথা বলছি, কাল্লাম এর হচ্ছে কথা বলে, আতাক্কাল্লেম বা আতাক্কাল্লাম এর হচ্ছে কথা বলছি। তাহলে আমরা শিখলাম আনা আতাক্কাল্লেম এর হচ্ছে আমি কথা বলছি। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।